আসসালামু আলাইকুম, নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজ স্থলপথ নয়, আজ দেখাবো জলপথ, নদীপথ। নৌকা ভ্রমণ করার জন্য ঢাকার পাশে এত সুন্দর জায়গা, আপনারা অবশ্যই চ্যানেলটি দেখবেন, পুরো ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন। হবের মানুষ ভাবে বেশি আমি ভাবি তো কি হবে ভাবিয়া বুঝিরা মাটিরে দেহটা হইব মাটি আশায়ার যাওয়া যায় আসল খাটি হবের মানুষ ভাবে বেশি আমি ভাবি তো কি হবে ভাবিয়া বাংলার রূপ আমি দেখেছি কত সুন্দর আসলে আমাদের এই দেশ রূপে সৌন্দর্যে সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই দেশ আসলে কবির ভাষায় আমি বলতে না পারলেও আমি দেখে কিন্তু একদম মুগ্ধ হয়ে গিয়েছি গ্রামে নৌপথে শহর ছেড়ে একটু দূরে আপনি যদি যান তাহলে অবশ্যই আপনার এই দৃশ্যগুলো চোখে পড়বে বহু ঋতুতে পরিবর্তন হয় আমাদের এই দেশের প্রকৃতি এক এক ঋতুতে এক একটি রূপ ধারণ করে যা পৃথিবীতে খুবই বিরল প্রিয় বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আমার এই ভিডিও দেখে গাজীপুর থেকে পূর্বাচল বেরাইত পর্যন্ত আপনারা আসতে পারেন চিলাই নদী বালু নদী বেলাই বিল এগুলো পার হয়ে খুবই সুন্দর একটি দৃশ্য আপনাদের চোখে ফুটে উঠবে আমি আশা করি এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে যারা শহরে থাকেন তারা কিন্তু এই ধরনের দৃশ্য খুব একটা দেখতে পান না আমি তাই শহর ছেড়ে রাজধানী ঢাকা থেকে অনেকটা পথ পেরিয়ে গাজীপুর থেকে যাত্রা শুরু করে এসেছিলাম এই বালু নদীর তীরে আপনারা নদীর দুধারের দৃশ্য দেখেছেন আরও দেখেছেন আশপাশের গ্রাম এই যে জায়গাটি এই জায়গাটির নাম হলো কানাইয়া এখানে কিন্তু ভ্রমণ করার জন্য নৌকা পাবেন এটি হলো গুলশান নতুন বাজার থেকে 100 ফিট রাস্তা ধরে যে নারায়ণগঞ্জের দিকে পূর্বাচলের দিকে জলসিঁড়ির দিকে চলে এসেছে সেই বালু নদীর উপর এই সেতুটি দেখতে থাকুন মুভিং বাংলাদেশ আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি বিষয় আপনাদেরকে না জানালেই নয় এই বালু নদীতে কিন্তু আপনারা সহজেই ঢাকা থেকে আসতে পারেন গুলশান নতুন বাজার থেকে রিক্সা অথবা ব্যক্তিগত গাড়িতে করে চলে আসতে পারেন বেরায়ত বাজার বেরায়ত বাজার আসলে আপনারা নৌকা ভাড়া পাবেন এই নদীর তীরের সুন্দর সুন্দর দৃশ্য আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন আর আসার পথে রাস্তার দুপাশে তো পাবেন অনেক রেস্টুরেন্ট প্রিয় বন্ধুরা আশা করি আপনাদের জন্য কিছুটা হলেও হেল্প হয়েছে এই ভিডিও দেখে আপনারা কমেন্টে জানাবেন কেমন লেগেছে এই ভিডিওটি
একটি বিষয় না বললে নয়, এই নৌকা ভ্রমণের জন্য ধন্যবাদ দিতে হয় গাজীপুর কালচারাল ক্লাবকে। তাদের আয়োজনেই কিন্তু এত সুন্দর একটি নৌকা ভ্রমণ আমরা উপভোগ করতে পেরেছি। আমিও একজন সদস্য হতে পেরে গর্ববোধ করছি। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।